দর্শক, আসসালামু আলাইকুম। ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে একটি ছাত্রদের বিপ্লবের মাধ্যমে, এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে কিন্তু অনেক কিছুই হচ্ছে অন্তরালে এবং অনেক কিছুই হবে। সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা না, আজকে আমাদের আলোচনা হচ্ছে যে এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সংখ্যালঘুদের যে একটি নির্যাতনের কথা বলা হচ্ছে, সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো সংখ্যালঘুদের নির্যাতন এবং এই নির্যাতনে আমি যেহেতু ক্যানাডা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, তো সেহেতু ক্যানাডায় এর কি প্রভাব পড়েছে সেই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। তো সেটা হচ্ছে যে ক্যানাডা জুড়ে আসলে যে যারা বাংলাদেশি সংখ্যালঘুরা যারা রয়েছেন, যারা বাংলাদেশে সংখ্যালঘু ছিলেন, তারা অনেকেই ক্যানাডাতে এসেছেন এবং আসার পরে তারা এই যে বাংলাদেশে যে একটি সংখ্যালঘু ট্রাম্প কার্ড বলা হয় যে জিনিসটা খেলা হচ্ছে, তো সেখানেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ বেশ কিছু সংখ্যালঘু তারা দাবি করছে যে ক্যানাডায় বসে যে সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার। আমরা এই ধরনের প্রোটেস্ট গত 2-3 দিন ধরে দেখছি যে সেটা হচ্ছে যে শাহবাগেও হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে হচ্ছে, আর অন্যদিকে ভারতের যে মিডিয়াগুলি রয়েছে সেই মিডিয়াগুলি কিন্তু ব্যাপকভাবে প্রচার করছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এবং ভারতের মিডিয়া যেহেতু একটি বিশ্বের অন্যতম একটি পার্ট, তাদের মিডিয়া অনেকেই দেখে, তাদের ইংলিশ চ্যানেলগুলি অনেকেই দেখে, এবং যেটা এখন অনেকের মুখে মুখে প্রচলিত যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে। কিন্তু বিশেষ করে বিবিসি বলেন, আল জাজিরা বলেন, এই সমস্ত চ্যানেলগুলি কিন্তু একেবারে প্রমাণ স্বরূপ দেখিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। যে কয়েকটাই হচ্ছে না কেন, সেটা হচ্ছে যে যারা ছিলেন তারা ছিলেন যে বাংলাদেশের যে আওয়ামী লীগের যারা আছেন তাদের সুবিধাভোগী। তো এরপরেও সকল নির্যাতন অবশ্যই নিন্দনীয়, বাংলাদেশ একটি শান্তির দেশ এবং শান্তি ফিরে আসুক সেই কামনাই করি। আর অন্যদিকে যেটা বললাম যে বাংলাদেশি যারা সংখ্যালঘু ক্যানাডাতে রয়েছে, তারা ক্যানাডার বিভিন্ন জায়গাতে কিন্তু তারা প্রোটেস্ট করছে এবং এই প্রোটেস্টগুলি করছে হচ্ছে যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতন না হয় তাদেরকে সেফ করার জন্য। এখন কি কারণে হয়, আমি আসলে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যারা তারা ওপেন ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তো তারা মূলত আমি 3টি বিষয় আইডেন্টিফাই করেছি, যে 1 নম্বর হচ্ছে যে তারা দীর্ঘদিন ক্যানাডায় থাকার ফলে তাদের বাংলাদেশ সম্বন্ধে অনেকেরই ল্যাক অফ নলেজ রয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশ সম্বন্ধে জানে না, না জেনে তারা এই ধরনের এই যে প্রতিবাদগুলি ক্যানাডার বিভিন্ন জায়গাতে করছে এবং তারা মিডিয়াকেও ডাকছে এবং মিডিয়াকে বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অর্থাৎ তাদের যে সমস্যা বা তাদের যে মূল কারণ সেটা হচ্ছে যে ল্যাক অফ নলেজ। আর দ্বিতীয় যেটা দেখেছি যে সেটা হচ্ছে যে অনেকেই যারা সংখ্যালঘু আছেন তারা ভারতের মিডিয়া দ্বারা প্রভাবিত, বিশেষ করে ভারতের যে মিডিয়াগুলি এই ধরনের অপপ্রচার করছে হয়তো তারা সেগুলো দেখেন, সেগুলো দেখার ফলে তাদের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আর 3 নম্বর যে একটি গুরুত্বপূর্ণ কারণ যেটা অনেকেই বলছে, যেটা হয়তো আইডেন্টিফাই করা গিয়েছে, যে সেটা হচ্ছে যে তাদের যারা আত্মীয় স্বজন যারা বাংলাদেশে রয়েছে, যারা ক্যানাডাতে কোনোভাবে কোয়ালিফাই করছে না, তাদেরকে একটি রাজনৈতিক আশ্রয়ে ক্যানাডাতে আনার জন্য কিন্তু এই জিনিসটা তারা করছে। আর এদের সাথে আসলে কিছু বাংলাদেশি যারা মুক্ত মনা দাবি করেন অনেকেই তারা যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে তারা এই দাবিতে আরো সোচ্চার এবং তারা বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তো মূলত এর পিছনের যে নাটক এবং এর পিছনের যে কাজ, এর পিছনের যে উদ্দেশ্য, সেক্ষেত্রে অনেকেরই উদ্দেশ্য হচ্ছে যে তাদের যারা আত্মীয় স্বজন দেশে আছেন, যারা বৈধভাবে ক্যানাডাতে আসতে পারছেন না, তাদেরকে একটি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য বা ওই ধরনের কিছু ছবি নিয়ে এবং এই আন্দোলনের ছবি নিয়ে গভর্নমেন্টের কাছে শো করা এবং তাদেরকে ক্যানাডাতে নিয়ে আসা। মূলত এই 3টি কারণে কিন্তু এই ক্যানাডায় যে এই প্রতিবাদগুলি হচ্ছে সেই প্রতিবাদগুলি তারা আয়োজন করছে। তো আর অন্যদিকে আমি দেখেছি যে একটি গ্রুপ, তারাও বসে নেই,
যে পত্রপত্রিকাগুলিতে নিউজ এসছে সেই পত্রপত্রিকাগুলিতে তারা আল জাজিরা সহ আপনার বিবিসি সহ বিভিন্ন নিউজগুলিও কিন্তু তারা তাদেরকে দিচ্ছে, এবং বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে আসলে এগুলি কোনোটাই ভালো দিক না, এইভাবে কাদা ছড়াছড়ি করা এবং নির্যাতিত না হওয়ার পরেও নির্যাতন দাবি করা। তো এই হচ্ছে অবস্থা। আশা করি প্রত্যেকটা পক্ষই সংযত আচরণ করবেন, এবং এই যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে কাজ করার সুযোগ দিবেন, এবং আননেসেসারি যদি কোনো ইস্যু উঠে আসে সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের জন্য খারাপ। আমরা জানি যে মিথ্যার উপর দীর্ঘদিন বাংলাদেশ দাঁড়িয়েছিল, এই সময়ে যেন আর কোনো মিথ্যা প্রোপাগান্ডা প্রচার কেউ না করেন, সেদিকে আমি ব্যক্তিগতভাবে সকলের প্রতি অনুরোধ রাখব। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।